এবার অবরোধে লঞ্চ চলাচলের খবর জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মর্তুজা জোয়েল। জোয়েল, অবরোধে কি লঞ্চ চলাচল করছে কিনা, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক বিষয়গুলো জানাবেন। বিএনপি ডাকা তিন দিনের যে অবরোধ, এটি উপেক্ষা করেই ভোর থেকে কিন্তু বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে সকল অভ্যন্তরীণ রুটের যে নৌযানগুলো রয়েছে। সকাল ছটা থেকে বিরতিহীনভাবে একের পর এক লঞ্চ ছেড়ে যাচ্ছে, তবে যাত্রীদের উপস্থিতি অনেকটাই কম। আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি কিন্তু আসলে উল্লেখযোগ্য তৎপরতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদের আমরা লক্ষ্য করেছি। কারণ হচ্ছে এবারই প্রথমবারের মতো আমরা বরিশাল নদীবন্দরে দেখেছি যে হরতাল কিংবা অবরোধের মতো কর্মসূচির নাশকতা এড়াতে এবং নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে কোস্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে নৌবন্দরে। আমার ঠিক পেছনটিতে কোস্টগার্ড সদস্যরা, তারা কিন্তু সশস্ত্র অবস্থায় বরিশাল নদীবন্দরে ভোর থেকে অবস্থান করছেন এবং একই সঙ্গে এখানে অব্যাহত টহল প্রদান করছেন যে নৌ পুলিশ বিভাগ রয়েছে, নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ঠিক এই মুহূর্তে এখানে আমার সঙ্গে রয়েছেন নৌ পুলিশের যিনি বরিশাল জেলার পুলিশ সুপার কফিলউদ্দিন। আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে নৌযাত্রা নিরাপদ করার জন্য নৌ পুলিশের পক্ষ থেকে কি ধরনের তৎপরতা বা অবরোধকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো ব্যবস্থাপনা গ্রহণ করেছেন কিনা। হ্যাঁ, এই তিন দিনের অবরোধকে কেন্দ্র করে আমরা নৌপথ যাতে নিরাপদ থাকে এবং যাত্রীরা যাতে সহজে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে, সেই জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে বরিশাল অঞ্চলে আমার যথেষ্ট পরিমাণ অফিসার ফোর্স নিয়োগ করা হচ্ছে, তারা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে আসছেন নৌপথে, যাতে কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো ধরনের দুষ্কর্ম বা দুর্ঘটনা না ঘটাতে পারে, সেই জন্য আমরা সদা তৎপর আছি। ধন্যবাদ আপনাকে। নাদির, আপনি শুনছিলেন নৌ পুলিশের পুলিশ সুপার, তিনি বলছিলেন। আর হচ্ছে একই সঙ্গে কিন্তু বরিশাল জেলা প্রশাসক শহীদুল আলম কিছুক্ষণ পূর্বে আমাকে জানিয়েছেন যে এই তিন দিনের জন্য অতিরিক্ত দু প্লাটুন বিজিবি সদস্যের জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দু প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যারা আজকে বিকেল থেকে দায়িত্ব পালন করবেন। এর বাইরে নাদিরে 11 জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে 7 জন হচ্ছে বরিশাল মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং 2 জন হচ্ছে ছাত্রদল এবং যুব দলের এবং বাকি 2 জন হচ্ছে জামাতে ইসলামের। মোট এই 11 জনকে গত 24 ঘন্টা গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে বিভিন্ন নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এছাড়া কিন্তু বরিশাল নগরীর 2টি বাস স্ট্যান্ড এবং নৌবন্দর থেকে স্বাভাবিকভাবে সকাল থেকে যাত্রী চলাচল করছে। এর বাইরে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি কিংবা অবরোধের সমর্থনে বিএনপির কর্মীদেরকে মাঠে নামতে দেখা যায়নি। এ ছিল হচ্ছে বরিশাল থেকে অবরোধের প্রথম দিনের তথ্য। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বরিশাল থেকে মর্তুজা জোয়েল।